আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো কি সুন্দর করে আমাদের ভাইয়ার হাত থেকে মুরগিগুলো কিভাবে খাবার খাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। তো এখন কিন্তু আমাদের মুরগি একদমই কম, বলতে গেলে নাই, একদম কম, কারণ আমরা কমাই ফেলছি। সামনে শীত, আর শীতে হয়তো মুরগির অনেক ঝামেলা হয়, বিভিন্ন রোগ হয়। তার আগে শীতে ইনশাল্লাহ আমরা বেঁচে গিয়েছিলাম, তবে কিছুটা কয়েকটা মুরগি একটু সমস্যা হয়েছিল, যাক সেগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম। যাই হোক, তো আমরা অনেকগুলো মুরগি বিক্রি করে দিয়েছি, মানে কমিয়ে ফেলেছি। তো এখন আমাদের হাঁস মুরগি একদমই কম, তো আমরা আবার বাড়াবো সামনে শীত চলে গেলে, কারণ শীতে হাঁস মুরগি বিভিন্ন রোগ দেখা দেয়। তো শীতের আর অল্প কয় মাস বাকি, তো এখন ওদেরকে খুবই যত্ন করতেছি। তো এখন মুরগিটা কি ব্যবস্থা করতেছে, ওরা রুটি খুবই পছন্দ করে। এখানে মুরগি নাই, হাঁস মুরগি এখানে কম, ওরা একটু হাঁটতে হাঁটতে গেছে। সকালবেলা ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া শেষ, তো ওরা একটু হাঁটতে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো দেখো আমি ওদেরকে গম দিতেছি, ওরা খাইতেছে। এখানে একদমই কম, মুরগিগুলো নাই, সবাই চলে গেছে দেখিয়ে দিই। আমরা এই রাতটা নতুন আনছি, এই রাতটা গলা ছিল, অনেকে বলে অনেকগুলো গলা কাটা বলি। তো এটা আনছি, দেখো রাতটা কিন্তু খুবই বড়, অনেক ওজন মশলা করে। তো আমাদের সাদা রাতাটা ওকে একটুকু পছন্দ করে না, শুধু ঠোকরাবে। তাই সাদা রাতাটা একটু ওইদিকে গেল, সেজন্য খাওয়ার দিলাম, ওরা খাইতেছে। আর আমাদের এই হাঁসটা মাশাল্লাহ করে দিন দিন বড় হয়, অনেক বড় হয়েছে এখন। আমরা যখন প্রথম আনছিলাম আরও ছোটো ছিল, এই হাফসি বড়গুলো মাশাল্লাহ করে বড় হইতেছে। তবে ব্রাহ্মাগুলো একটু ছোট হয়ে যেতেছে দিন দিন, এগুলা মনে আমরা তো অনেক যত্ন করে খাওয়া দাওয়া দিই, তারপরেও জানি না কেন বড় হয় না। যাই হোক, বড় হবে আস্তে আস্তে হয়তো বা, কারণ এগুলো হচ্ছে শৌখিন মোরগ, এগুলো সবার হাতে হয় না। তো যাই হোক, দেখো কত সুন্দর করে ওরা খাবারগুলো খাচ্ছে। আর আমার ভাইয়ার কোলে মুরগিটা উঠে গেছে, দেখো কত সুন্দর। Thank you.